আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি টিচ অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের কাছে একটি ইউটিউব চ্যানেলের সেটিংস নিয়ে কথা বলবো। তো ইউটিউব চ্যানেলের সেটিংসটা হচ্ছে এরকম যে আমরা যারা ইউটিউব চ্যানেল মেনটেন করি, ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে সাবস্ক্রাইব কাউন্টডাউনটা দেখা যায়। সো আমরা অনেকে চাই যে এটা হাইড করে রাখতে, তো কীভাবে আপনারা এই কাউন্টডাউনটা হাইড করে রাখবেন সেটার সেটিংসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড। আমি আগে সার্চ করেছিলাম, সো ইউটিউব ড্যাশবোর্ড লিখে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সাইডে তিনটা বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ডেস্কটপ সাইটে নিয়ে আসবেন। এখানে আপনার ইউটিউব স্টুডিও লেখা আছে, এই পয়েন্টের প্রথম যে হেডলাইনটা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনারা ইউটিউব ড্যাশবোর্ডে ঢুকে যাবেন। হ্যাঁ, এখানে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এটাকে এখানে যেটা আছে ইউটিউব ড্যাশবোর্ডটাকে হালকা জুম করবেন। জুম করে এখান থেকে আপনি একটু নিচে চলে যাবেন। একটু নিচে গেলে যেটা পাবেন সেটা হচ্ছে নিচের কোণায় একটা সেটিংস অপশন আছে, সেটিংস অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে প্রথম যে লাইনটি আছে সেটা হচ্ছে জেনারেল, তারপরে হচ্ছে চ্যানেল, চ্যানেলে ক্লিক করুন। প্রথমে বেসিক ইনফরমেশন আছে, অ্যান্ড সাইডে আছে হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন, একটু নিচে স্ক্রল করুন। এখানে সাবস্ক্রাইব কাউন্ট লেখা আছে। সাবস্ক্রাইব কাউন্টের নিচে দেখেন ডিসপ্লেতে যে আমাদের নাম্বারগুলো দেওয়া, মানে নাম্বার উঠে যায়, সেটা ক্লোজ করার জন্য এখানে টিক বাটনটা অফ করে দিন। অ্যান্ড দেন শুধু এটা করে দিলেই হবে না, আপনাকে আবার একটু সাইডে যেতে হবে। এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন তাহলে হয়ে গেছে আমাদের কাজ শেষ। এরপরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমরা এখন আবার যেটা করব সেটা হচ্ছে আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে যেটা হবে, এখান থেকে ইউটিউব চ্যানেলে ঢুকলাম। ঢুকে আবার ইউটিউব চ্যানেলে ক্লিক করুন। দেখেছেন সাবস্ক্রাইব যে চ্যানেল ইয়েটা আছে, কাউন্টডাউনটা হাইড হয়ে গেছে। ধন্যবাদ, আশা করি আমার এই ভিডিওতে আপনাদের উপকার আসবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আরও পরবর্তীতে কোনো যদি সেটিংস আপনারা জানতে চান, আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আপডেট ভিডিও আপলোডের সাথে সাথে দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।